আবার দুঃসংবাদ টলিপাড়ায়। হঠাৎ এমনটা হবে কে জানত। বাংলা হিন্দি সিনেমার জনপ্রিয় অভিনেতা যিশু সেনগুপ্ত, তার স্ত্রী নীলাঞ্জনা সেনগুপ্তকে চেনে না এমন কেউ নেই। একসময় তিনিও ছিলেন জনপ্রিয় অভিনেত্রী। সম্প্রতি খারাপ খবর সেনগুপ্ত পরিবারে। তড়িঘড়ি হসপিটালে ভর্তি করা হয়েছে যিশুপত্নী নীলাঞ্জনা সেনগুপ্তকে। সম্প্রতি হসপিটাল থেকে বেশ কিছু ছবি শেয়ার করেন তিনি। একটায় দেখা যাচ্ছে খোলা আকাশ, আর অন্যটায় দেখা যাচ্ছে তার হাতে স্যালাইনের চ্যানেল। কিন্তু কি হয়েছে তার স্ত্রীর? জানা যাচ্ছে বেশ কদিন ধরে ডিহাইড্রেশনের সমস্যাতে ভুগছিলেন নীলাঞ্জনা। অবস্থা খারাপ হয়ে পড়লে তাকে তড়িঘড়ি হসপিটালে ভর্তি করা হয়েছে। ব্যক্তিগত জীবনে যিশু সেনগুপ্তর স্ত্রী হবার পাশাপাশি তার আরও একটি পরিচয়, তিনি বাংলা ছবির জনপ্রিয় অভিনেত্রী অঞ্জনা ভৌমিকের মেয়ে। 2008 সালে যিশু নীলাঞ্জনা বিয়ে করেছিলেন, তারপরই অ্যাক্টিং ক্যারিয়ারকে বিদায় দেন তিনি। বর্তমানে যিশু সেনগুপ্ত প্রোডাকশনের কর্ণধার নীলাঞ্জনা সেনগুপ্ত, যারা বর্তমানে হরগৌরী, পাইস হোটেল, লাভ বিয়াজকাল প্রভৃতি ধারাবাহিক করছে। আমরা আশা করব আপনি দ্রুত সুস্থ হয়ে উঠুন। বন্ধুরা, ভিডিওটি এইটুকুই। বাংলা বিনোদনের অন্যান্য আরও খবর পেতে সাবস্ক্রাইব কারেন্ট পস। ধন্যবাদ।